ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন ভিন্ন সব নাটকে আলাদা আলাদা চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন। মুক্তির অপেক্ষায় আছে ফারিন অভিনীত ওয়েব ফিল্ম নিঃশ্বাস। নিঃশ্বাস সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে শনিবার। প্রকাশের পর নেটিজেনদের মাঝে অন্যরকম উন্মাদনা জন্ম দিচ্ছে নিঃশ্বাস। এক শটেই শেষ হয়েছে টিজারটি। একদিকে যখন টিজার নিয়ে আলোচনা, ঠিক তখনই ফারিনের ফেসবুকে দেখা মিলল ভিন্ন চিত্র। অবসর কাটাচ্ছেন এ অভিনেত্রী, তার ফেসবুকে শেয়ার করেছেন সে ছবি, তাতে চেক ইন দেওয়া ফুকেট থাইল্যান্ড। শেয়ার করা ছবিতে মাথায় ক্যাপ পরনে থাই পোশাকে দেখা গেছে ফারিনকে। 67 বছরের এক হাতির সঙ্গে ছবি শেয়ার করেছেন। হাতির সামনে দাঁড়িয়ে আছেন, কলা খাওয়াচ্ছেন, হাতির সুর ধরে দাঁড়িয়ে আছেন। অভিনেত্রীর অবসর যাপনের ছবিতে মুগ্ধ নেটিজেনরা। ছবির কমেন্টস বক্স থেকে প্রমাণ পাওয়া গেছে ইতিবাচক সব মন্তব্যে ছেয়ে গেছে ফারিনের ফেসবুক পোস্ট। মায়ের ইচ্ছায় অভিনয়ে আসেন ফারিন। 2017 সালে আমরা আবার ফিরব কবে নাটকে প্রথমবার দেখা যায় তাকে। এরপর অনেক নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। ফারিন আলোচনায় আসেন এক্স বয়ফ্রেন্ড নাটকে অভিনয় করে। এর পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন ফারিন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, নেটওয়ার্কের বাইরে, তিথির অসুখ সিরিজে অভিনয় করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ফারিন।